ইন্দোনেশিয়ায় কেন মুসলমানদের নাম হিন্দুদের অনুকরণে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। আশা করছি ভালো আছেন। এস জি রতন স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ আজকের আয়োজনে পুরো পর্বে আপনাদেরকে সাথে পাবো নিশ্চয়ই। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, এখানে 2% কম হিন্দু রয়েছে। তারপরেও এখানে বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দুত্বের ছাপ স্পষ্ট। তবুও এখানে হিন্দু দেবদেবীর পূজা হয়। ইন্দোনেশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীপ জাভা, যেখানে 60% জনবসতি। 13-15 শতকের মাঝে এখানে মাজাপাহিত নামের এক হিন্দু সাম্রাজ্য ফুলে ফেঁপে ওঠে, আর তার থেকেই এখানের সংস্কৃতি, ভাষা এবং ভূমির ওপর হিন্দু সংস্কৃতির ছাপ পড়ে যায়। ইন্দোনেশিয়ার অনেক জায়গা এবং অনেক ব্যক্তির নাম সংস্কৃততে জেনে অনেকেই অবাক হয়ে যান। অনেক মুসলিম নারীদের নাম এখানে বিদ্যা, প্রিয়া, কৃষ্ণা প্রমুখ। সংস্কৃত যেন এখানের অঙ্গ হয়ে উঠেছে বছরের পর বছর ধরে। ইন্দোনেশিয়ার ভাষাকে বাহাসা ইন্দোনেশিয়া বলা হয়। তাদের ভাষাতে সংস্কৃতের প্রভাব দেখা যায়। ইন্দোনেশিয়াতে একটা কথা প্রচলিত রয়েছে, নেম ইজ আ উইশ, অর্থাৎ সন্তানদের যেমন দেখতে চান অভিভাবকেরা তেমনই নাম রাখেন। অর্থাৎ সন্তানকে শক্তিশালী দেখতে চাইলে ভীম নামও রাখেন অনেকে। শুধু তাই নয়, বিশ্বের সর্বাধিক মুসলিম জনবহুল এই দেশটির টাকার নোটেও গণেশের ছবি ছাপানো দেখতে পাওয়া যায়। সেদেশের বিনিময় মুদ্রার নোটে বিরাজমান গণপতি বাপ্পা। ইন্দোনেশিয়ার 20,000 টাকার নোটে রয়েছে গণেশ। ইন্দোনেশিয়ায় মুসলিম নাগরিক 87.2%, 1.7% হিন্দু থাকেন সে দেশে। অতীতের সংস্কৃতি ও রীতি পদ্ধতির কারণে সে দেশে হিন্দুয়ানির প্রভাব অনেকটাই বেশি। ইন্দোনেশিয়ার 20,000 টাকার নোটে মাঝখানে রয়েছেন সে দেশের সমাজকর্মী কি হাজার দেওয়ানতারা, তার ঠিক ডান পাশে রয়েছেন বিঘ্নহর্তা। কিন্তু কেন নোটে গণেশ? একটি সংবাদ মাধ্যমের দাবি, বিষয়টি নিয়ে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। অর্থমন্ত্রী জানান, 1997 সালে দেশের মুদ্রার বিনিময় হার নিম্নগামী হচ্ছিল, সব চেষ্টাই ব্যর্থ হয়। তখন গণেশের ছবি দেয়া নোট প্রকাশ করে ইন্দোনেশিয়ার সরকার। তারপরেই মুদ্রার অধোগতি বন্ধ হয়। সেই থেকে নোটে রয়েছেন গণেশ। শুধু তাই নয়, সে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বান্দুং ইনস্টিটিউট অব টেকনোলজির লোগোতেও রয়েছে মঙ্গল মূর্তি, ইন্দোনেশিয়ার সংস্কৃতির অংশ রামায়ণ ও মহাভারত। রামায়ণ নাটক সে দেশে জনপ্রিয়। জাকার্তা স্কোয়ারে রয়েছে মহাভারতে রথে সওয়ার অর্জুন শ্রীকৃষ্ণের মূর্তি। ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর ম্যাসকট হনুমান, এমনকি সেখানকার এয়ারলাইন্সের নাম গরুড়। সকলেই জানেন বিষ্ণুর বাহন গরুড়। আসলে মুসলমানদের নাম কেমন রকমের হওয়া উচিত? এছাড়া যে কোনো মূল্যে ইসলামী সংস্কৃতিতেই বেড়ে ওঠাই হচ্ছে প্রকৃত ইমানের দাবি। পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে সম্বোধন করে ডাকার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাই ইসম বা নাম। অন্যভাবে বলা যায়, কোনো মানুষকে অপর আপর মানুষ থেকে পার্থক্য করার জন্য যে বিশেষ শব্দের মাধ্যমে ডাকা হয় তাই নাম। আর এই নাম রাখার ব্যাপারে ইসলামে অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রতিটি মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে তার নাম, উপনাম কিংবা উপাধি। নাম রাখার ব্যাপারে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুর জন্মের 7ম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ দিয়েছেন তিরমিজি। সুন্দর নাম রাখার তাগিদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নামে ডাকা হবে, সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। আবু দাউদ। ইসলামে নামের গুরুত্ব সম্পর্কে যে বিষয়গুলো প্রণিধানযোগ্য, যেমন 1, আল্লাহর নির্দেশ, নাম রাখার গুরুত্ব সম্পর্কেও ইসলামে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে জাকারিয়া, আমি আল্লাহ তোমাকে 1 পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহ ইয়া। এই নামে এর আগে আমি কারও নামকরণ করিনি। সূরা মারিয়াম আয়াত 7, 2 পর্ব। 2, সুন্দর ও অর্থবোধক নাম রাখা। সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সুন্দর ও অর্থবোধক নাম রাখা মাতাপিতা ও অভিভাবকের ওপর অপরিহার্য কর্তব্য। আল্লাহ তাআলার গুণবাচক নামের সঙ্গে সংযুক্ত করে এবং তার প্রিয় বান্দাদের নামে নামকরণ করা উত্তম। 3, ইসলামের বিধান। নাম রাখা ইসলামের অন্যতম বিধান, তবে কাফির মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম। যেসব সাহাবির কুৎসিত ও আপত্তিকর নাম ছিল, হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পরিবর্তন করে পুনরায় সুন্দর ও যথার্থ অর্থবোধক নাম রেখে দিয়েছিলেন। 4, নবীদের নামে নাম রাখার প্রতি উৎসাহ। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি ও উপনাম সর্বব্যাপারে পরিব্যাপ্ত ছিল,
কেননা সব ধরনের নামই ব্যক্তি বা বস্তুর ওপরে এমনকি চরিত্রের ওপরও ব্যাপক প্রভাব বিস্তার করে। শব্দের প্রভাব রয়েছে বলেই গালিগালাজ বা কটু শব্দ অপরকে উত্তেজিত করে থাকে। পাঁচ, পরিচয়ের মাধ্যম। নাম মানুষের পরিচয়ের মাধ্যম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল বর্তমান মুসলিম সমাজ ইসলামের দৃষ্টিতে নাম রাখার এই মহান গুরুত্ব পরিহার করে দিন দিন উদাসীনতার দিকে ছুটছে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধদের নামে মুসলমানগণ নিজেদের সন্তান সন্ততির নামকরণ করছে। নাম শুনে বোঝা যায় না মানুষটি মুসলিম কিনা। আবার অনেক সময় দেখা যায় মূল নাম আরবি ও অত্যন্ত সুন্দর নাম হলেও পিতামাতা তথা অভিভাবকগণ ডাকনাম এমন শব্দের রেখেছেন যা অনেক ক্ষেত্রে অর্থহীন এবং বিজাতীয় সংস্কৃতির অনুসরণ প্রমাণ করছে। যেমন জর্জ, মাইকেল, জ্যাকার, ডলি, মলি, বিদ্যুৎ, বিউটি, বল্টু, বন্টু, নান্টু, পিন্টু, রঞ্জন, রবি, শশী ইত্যাদি। নাম হলো একজন মানুষের পরিচয়ের অন্যতম মাধ্যম, সেজন্য সুন্দর ও অর্থবোধক নাম রাখা প্রত্যেক পিতামাতা কিংবা অভিভাবকগণের ওপর গুরুতর দায়িত্ব এবং কর্তব্য। তাই আসুন সন্তানের জন্য অর্থহীন কিংবা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ না করে সুন্দর ও অর্থবহ নাম রাখি। ইন্দোনেশিয়াকেও ধীরে ধীরে তাদের পুরনো সংস্কৃতি থেকে ফিরে এসে ইসলামী সংস্কৃতির প্রতি নজর দিতে হবে। দর্শক, ইন্দোনেশিয়ায় ইসলাম প্রচার ও প্রসারের বিষয়টিও এই সুযোগে জেনে নেই চলুন। বিশ্বের অন্যান্য অংশের মতো নয়, ইসলাম দক্ষিণ পূর্ব এশিয়ায় বড় ধরনের কোনো যুদ্ধ বিজয় ছড়াই ছড়িয়ে পড়েছিল। ইন্দোনেশিয়ায় ইসলাম এসেছিল জাহাজ এবং নৌকোয় করে, যেগুলো মশলা এবং সিল্ক নিয়ে দেশে দেশে ভ্রমণ করত। এখানে দায়ী ও সুফিরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপর কয়েক শতাব্দীতে ইন্দোনেশিয়া হয়ে ওঠে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ। বিশেষজ্ঞরা এখনও বিস্মিত যে এটি কীভাবে ঘটেছে। ঐতিহাসিক ডক্টর ক্যারল কার্স্টেন বলেছেন যে নবী মুহাম্মদের শিক্ষাগুলো কীভাবে দক্ষিণ পূর্ব এশিয়াতে ছড়িয়ে পড়েছিল সে সম্পর্কে আকর্ষণীয় বিষয়টি হল এটি কোনও বিজয়ের সাথে জড়িত ছিল না, এটি ধীরে ধীরে এবং আশ্চর্যরকমভাবে হয়েছিল। বর্তমান ইন্দোনেশিয়ার স্থানীয় লোকদের ইসলাম গ্রহণের ইতিহাস ত্রয়োদশ শতাব্দীর পুরনো নয়। ইন্দোনেশিয়ায় ওই সময়ের আরবি নাম বিশিষ্ট সুলতানদের সমাধিস্থলগুলো প্রমাণ করে যে ওই সময় তারা প্রথম ইসলাম গ্রহণ করেছেন। মুসলিম বাহিনী অষ্টম শতাব্দীতে আরব দেশগুলির বাইরে যাত্রা শুরু করেছিল। 720 শতকে তারা স্পেন শাসন করেছিল। এর কিছুকাল আগে তৎকালীন খ্যাতিমান তরুণ সামরিক কমান্ডার মোহাম্মদ বিন কাসিম সিন্ধ এবং মুলতান আক্রমণ করেছিলেন, যা এখন পাকিস্তানে অবস্থিত। ইন্দোনেশিয়ায় ইসলাম প্রবেশ করেছিল খুবই শান্তিপূর্ণভাবে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার মতো আরবদের বিজয়ের ফলস্বরূপ আসেনি, বলছিলেন ডক্টর কার্স্টেন, যিনি কিংস কলেজ লন্ডনে শিক্ষকতা করেছেন এবং ইন্দোনেশিয়ার ইসলামের ইতিহাস গ্রন্থ রচনা করেছেন। সুমাত্রায় পাওয়া স্থানীয় শাসক সুলতান মালিক আল সালিহের একটি ত্রয়োদশ শতাব্দীর সমাধি ফলকটিকে একটি নিদর্শন হিসেবে ধরা হয় যে তখন থেকে এই অঞ্চলে ইসলাম প্রবেশ শুরু করেছিল। সালিহ, যিনি সুমাত্রার উত্তর পূর্ব ইন্দোনেশীয় দ্বীপে শাসন করেছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি আরব খেতাব অবলম্বন করেছিলেন এবং নিজেকে একজন রাজার পরিবর্তে সুলতান বলে অভিহিত করেছিলেন। এটি প্রথম প্রমাণ যে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে কোনো শাসক ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এবং তার জনসাধারণ তার অনুসরণ করেছে, ডক্টর কার্স্টেন বলেছেন। দর্শক, শেষ করছি আজকের মতো। আগামীকালের পর্বে নতুন আরেকটি ইস্যু নিয়ে হাজির হব আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। হুজাইফার দেশি পণ্য কিনে হন ধন্য, দামে কম মানে ভালো। হুজাইফার পণ্য দেশের সেরা পণ্য। হুজাইফার পণ্যসমূহ: হুজাইফার সুপার প্লাস ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম, হুজাইফার ডিশ ওয়াশ বার 125 গ্রাম, রোহান মাস্টার ক্লিন মাজুরি, HTC টয়লেট ক্লিনার 750 গ্রাম, HTC ফিয়া হ্যান্ড ওয়াশ, HTC হ্যান্ড ওয়াশ রিফিল, ফিয়া বিউটি সোপ, HTC মশার কয়েল, হুজাইফা ভার্মিচিলি সেমাই, হুজাইফা লাচ্ছা সেমাই, হুজাইফা ব্ল্যাক টি গুঁড়া, হুজাইফা চিনি গুঁড়া চাল। ডিলারশিপ ও এক্সক্লুসিভ শোরুম নিয়ে আপনিও হতে পারেন ব্যবসায়িক জাতি গঠনের গর্বিত অংশীদার। হুজাইফা টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, 55/A পুরানা পল্টন, ঢাকা 1000। সেল 01911072323।